কারো প্রতি কোনো কষ্ট নাই বেতারাই দিল থেকে বলছি যুবক শোনো তোমার ব্যবসা নাকি সিলেট শহরে বিজনেস আছে তোমার সেলেনা আমেরিকা থাকে আগামী কালকে তুমি কয়েক লক্ষ টাকার পাথর বিক্রি করবা বালু বিক্রি করবা রড সিমেন্ট বিক্রি করবা সারা দিন ব্যবসা করেছ ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই ব্যবসার সময় দিতে আসরের নামাজ নাই ব্যবসার সময় দিতে মাগরিবের নামাজ নাই ব্যবসার সময় দিতে ঈশার নামাজ নাই সারা দিন তো দুনিয়া 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 করে ব্যস্ত সারা দিন বিজনেস করে রাত্রবেলা যখন কেশের বাক্স খুলে টাকা গন্তে গিয়েছ টাকা তোমার বিজনেস তোমার দোকান তোমার যখন টাকা গন্তে গিয়েছো মনে বড় খুশি আজ তো কয়েক লক্ষ টাকা লাভ করেছি আরে বুকা জানো না তুমি যখন কেসের বাক্সে হাত দিয়েছো হয়তো জানো না তোমার কেসের বাক্সের ভিতরে হয়তো আজরাইল বসা ঠিক কিনা বলেন আজরাইল আল্লাহকে बोलतेছে আলম শেখ আও ওরে ছাইড়া দিব না ধর্ম ও বলে টাকা তার ও বলে বিজনেস তার ও বলে সব তার একটা বারো তোমার শুক্রিয়া দায় করলো না আল্লাহ কয়েকটা থাপ্পড় দে আল্লাহ থাপ্পড় দিলে কি হবে কয় মাথা ঘামবে তো মাথা গামলে কি হবে ব্রেন আল্লাহ জালাল বললেন রহল আল্লাহ বললেন গোলাম রে এত কথা বললাম বিশ্বাস করলে না আমি আল্লাহর গোলাম যারা হবে তাদের গুণ বললাম এগুলা এগুলা বিশ্বাস করলে না নামাজ পড়ে সুদ খাইলে নামাজ বলে ঘুষ খাইলে নামাজ পড়ে ফেন্সি লিয়া বার ব্যবসা করলে নামাজ পড়ে জমি দখল করলে নামাজ পড়ে এতিমের মাল সম্পত্তি দখল করলে নামাজ পড়ে ভাই বোনদেরকে ঠকালে নামাজ পড়ে মা বাপকে ঠকালে গোলাম রে এত অন্যায় করবার পরে নিজেকে তুই ভালো মানুষ দাবি করলে বিশ্বাস করলে নামার আমার কথা আল্লাহ রব্বল ইসল জালাল বললেন ইয়ামাতে কোন সামাউ কাল মহল ওই দিন বিশ্বাস করবে যেই দিন দেখবে আসমান গুলা বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায় আজ যে আসমান দেখতেছেন ওই আসমান যেদিন তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ কেমন ছিলাম কি বলেছিলাম এরপরে বলছেন গোলাম ওই দিন বুঝতে পারবে যেইদিন দিন রঙিন সুতার মতো তুলার মতো উড়ে উড়ে পড়ে যাবে ওই দিন বুঝবে আমি আল্লাহ যা বলেছিলাম সত্য না মিথ্যা এরপর আল্লাহ রব্বুল তোল জালাল বললেন গোলাম আজ তুই আমি আল্লাহর গোলামের গুণগুলোকে অর্জন করলে না মনে করলে কেয়ামতের দিন তোর বন্ধু তোর বন্ধুকে বাঁচাবে বন্ধুর কোথায় আরেকজনের মাথায় বাড়ি মারলে বন্ধুর কোথায় আরেকজনের জমি দখল করলে বন্ধুর কথায় আরেকজনের জমি তোমার জমিতে এক হাত ঢুকাইয়া দিলে বন্ধুর কথায় আরেকজনের দোকান থেকে চাঁদাবাজি করলে বন্ধুর কথায় আরেকজনের বিরুদ্ধে বদনাম করলে গোলাম রে এত নাফর করলে করলে বন্ধু কি করবে এরপরে রায়াত বলছেন হামিমা আল্লাহ জালাল বললেন গোলাম রে ওই দিন বুঝবে তোর কলিজার টুকরা বন্ধু ওয়ালা ইয়াসআলু হামীমুন হামিমা কলিজা টুকরা বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না ওই দিন দেখবে বন্ধু বন্ধু কাজে আসবে না গোলাম যখন দেখবে বন্ধু বন্ধুর কাজে আসতেছে না আল্লাহর সামনে বলবে আল্লাহ তাআলা আমার এত সম্পত্তি ছিল এত বাড়ি গাড়ি ছিল আমার বন্ধু বন্ধুব ছিল আমার মা বাবা ছিল আমার স্ত্রী সন্তান ছিল আমার ভাই বোন ছিল আই আল্লাহ তাআলা আমার আমলনামায় তো অন্যায় লেখা কেন আমার আমল লেখা আমি নাকি ঠিক মতো নামাজ পড়ি নাই আমি নাকি হালাল ঠিক মতো খাই নাই আল্লাহ আলা এগুলো তো আমার জন্য করি নাই সন্তানদের জন্য করেছি আয় আল্লাহ তালা ঈদের দিন পর্যন্ত কাজ করেছি জুমার দিন পর্যন্ত কাজ করেছি বিদেশে অবার ডিউটি করেছি তিরিশ বছর ডিউটি করে বাড়িতে টাকা পাঠাইছি আর সন্তানদেরকে পড়ালেখা করিয়ে মানুষ বানিয়েছি মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি ছেলেদেরকে স্টাবলিশ করেছি আল্লাহ তাদেরকে মানুষ বানাতে গিয়ে আমি ভালো মতো ইবাদত করতে পারি নাই আজ আমার আমল নামান নষ্ট সন্তানরা ইস্টাবলিশড ছেলে মেয়েরা ইস্টাবলিশড আজ কেউ আমাকে চিনে না কেয়ামতের দিনে যাদের জন্যে মাতার গাম পায়ে ফেলে দিয়েছি যাদের জন্য শরীরের কাপড় শরীরে শুকিয়েছে আজ কেউ আমার চিনে না আল্লাহ রব্বুল যে ওয়াল জালালের কাছে গোলাম বলতেছে আল্লাহ বলছেন ইউবাসসারুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি গোলাম যখন দেখতে তার চুকের সামনে পাহাড় গুলা বেঙ্গে গেল আসমান বেঙ্গে গেল লক্ষ লক্ষ ফেরেস্তেরা লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে আজাব দিবেন কেন আমি নাফরমানি করি নাই যা করেছি সন্তানের জন্যে আল্লাহ বলবেন সন্তান দেখতর আজকের দিনে কোনো কাজে আসবে না এমন সময় গোলাম বলবে তোমার পায়ে ধরিব ইয়ৌমি ইদিম আয়া আল্লাহ তা কেয়ামতের দিনে আজ বুঝতে পেরেছি আপনার সব কথা সত্য ছিল যাদের জন্য মাথার গাম পায়ে ফেলেছি তারা কেয়ামতের দিন আমাকে চিনে না আমাকে পরিচয় পর্যন্ত দেয় না আয়া আল্লাহ তাআলা আজকে আমাকে তারা চিনে না ইয়াউমি ইদিম বিবানি প্রয়োজন বুঝে আমাকে আজকের দিনে তুমি ছেড়ে দাও তোমার পায়ে দড়ি আমার সন্তানদেরকে শিকল দিয়া বাঁধো আমার ছেলে মেয়েদেরকে বাঁধো ওদেরকে মানুষ বানাবার জন্য ওদের গাড়ি বাড়ি করে দেওয়ার জন্য ওদের মিল ফ্যাক্টরি করে দেওয়ার জন্য সমাজ এস্টাবলিশড করে দেওয়ার জন্য রাত দিন গাদার মতো কাজ করেছি ওদের জন্য সম্পত্তি রেখেছি আজকের দিন ওরা চিনে না আল্লাহ ওদেরকে বাঁধো আমারে ছেড়ে দাও আল্লাহ বলবেন গোলাম রে সন্তানদেরকে আমার কাছে আমাদের জামিন দিয়া তুই নিজেকে বাঁচাতে চাইলে আর কি দিবে বল সন্তান দিলে ছাড়বো না এবার গোলাম বলছে আল্লাহ আমার আমল নামায় লেখা আমি ঘুষ খাইছি আমার আমল নামায় লেখা আমি সুদে টাকা আনছি আল্লাহ আমার জন্য করি নাই স্ত্রী সারা দিন আমাকে বলতো তুমি যেই চাকরি করো পাশের বাড়ির দুলাবাইতে কি চাকরি করে পাশের বাইয়ের দুলাবাইয়ের করে কত সুন্দর সোফা আলমারি আছে সকেস আছে এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে তোমার ঘরে নাই আয় আল্লাহ আমি তো গুস খাইতাম না আমার পাশের বাড়ির দুলাভাই গুস খাইতো স্ত্রীর করার জন্য করার জন্য সুদে টাকা এনে সুন্দর করেছি সব তো স্ত্রীর কথাই করেছি আল্লাহ তালা আজকে না আমার আমল নামায় লেখা প্রয়োজনে আমার স্ত্রীর বাদ গোলামের পরে বলছে ও সাহি ওয়াখি আয়া আল্লাহ ও সহিবাতিহি আমার বউরে বান্ধ এর কারণে আমার আজকেই অবস্থা তারে বান্ধ আল্লাহ বলার সন্তান দিলে বউ দিলে আর কী দিবে বললাম বলছে ওয়া খিঃ আয়া আল্লাহ আমার ভাই বোনদেরকে দিলাম আমি বড় ভাই ছিলাম ছোট ভাইদেরকে মানুষ করবার জন্যে তাদেরকে এস্টাব্লিশড করবার জন্যে তাদেরকে দুনিয়ার জমিনে সম্পত্তি রেখে দেওয়ার জন্য রাত দিন গাদার মতো কাজ করেছি ছোট ভাইদেরকে মানুষ বানিয়েছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি আয় আল্লাহ তালা সব তো ভাই বোনদের করলাম আজকে কেউ আমারে চিনে না আজকের দিনে কেউ আমারে চিনে না ও প্রয়োজন বুধে আমার ভাই বোনদেরকে বান্ধব আল্লাহ বলবেন সন্তান দিলে স্ত্রী দিলে ভাই বোন দিলে এরপরে ছাড়বো না গুলামকে বলবেন পড় ইকরা কিতাব কার ওপর কি আছে লেখা গোলাম এবার পড়তেছে আর দেখতেছে আল্লাহ আমার আমল নামায় লেখা আমি নাকি কার মাথা বাড়ি মারছি বাড়ি মেরে কার মাথা নাকি ভেঙে দিয়েছি আমার আমল নামায় লেখা আমি জগে জাগে দখল করছি আল্লাহ আমি করি নাই তাহলে কে করছে আয় আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে তুই কর আমি পিছনে আছি আমার দলের নেতা বলছে যা বদমাইশি করে লাগে কর আমি আছি আমার দলের নেতা বলছে যার জমি বাল লাগে দখল কর যার দোকান থেকে বাল লাগে চান্দাবাজি কর সব আমি আছি আয় আল্লাহ সব দেখে আমার আমল নামায় লেখা এরপরে রেয়াত আল্লাহ বলছেন ওয়া ফাসিলাতিহিল্লাতি তাওয়ি আয় আল্লাহ ওয়া ফাসিলাতিহিল্লাতি আমি করি নাই আমার গোষ্ঠীর নেতা করাইছে আমি যত অন্যায় করি তার ঘরে যাওয়ার পরে বলছে কোনো আপত্তি নাই কেউ তোরে মারবে না আমি আছি জেলে গেলে আমি ছুড়ে আনব মামলা হলে আমি দেখব সব আমি করব তুই মার আয় আল্লাহ তার কথা এগুলা করছি আজকে ওরে পাই না আমারে কেন বাঁধছেন ওরেও বাঁধেন কি মনে করলেন কাউরে ছাড়বে না কোরআনকে থিসিস করো অ্যানালাইজ করো গবেষণা করো কোরআন কি বুঝাতে চায় বুঝো গোলাম বলবে আল্লাহ এত কিছু দিলাম এরপরে ক্যামেরা ছাড়বা না আল্লাহ কয় না তোরে ছাড়বো না আর খবর আছে এবার গোলাম বলতেছে আল্লাহ তাহলে শোনো ওয়া আরদি আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যাচ্ছে সব তোমাকে দিলাম সুমমায়ুনজি এরপরে আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন গোলাম রে তোর সীমা কি শেষ কয় আল্লাহ এরপরে আর কি দিব আর নাই সন্তানদেরকে দিলাম মা বাপকে দিলাম ভাই বোন দিলাম বউ দিলাম এলাকার নেতারে দিলাম কুস্তির মুরব্বী দিলাম দলের নেতারে দিলাম বন্ধু বান্ধব দিলাম আসমান জমিনে যা আছে সব দিলাম তুমি কি আমারে ছাড়বা না আল্লাহ রব্বুল জালাল জালালকে আপনারা মনে করেছেন কেয়ামতের দিন রহমান রহিম না এবার আল্লাহ দাঁড়িয়ে জবাব দিচ্ছেন গোলাম রে কাল্লা ইনহা লাজ কক্খর না তো আজকে ছাড়বো না কাল্লা কক্ষর ছাড়বো না ইন্নাহা লজ, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো কাল্লা কেমনে জ্বালাইবেন না জা জি আগুনে চামড়া জ্বালায় গুস্ত জ্বালায় হাড্ডি জ্বালায় কলিজা জ্বলে না রোহ জ্বলে না তাহলে আল্লাহ আমি কেমনে বাসবো আল্লাহ বলছেন তাদুমান আদবরা ওয়া তাওয়াল্লা যাদের কথা শয়তানি করলে তাদেরকে ডাক কি বুঝলেন কেউ কি আসবে কথা বলেন না কেন আমার ওয়াজ মনে বুঝতেছেন না আজকে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল একবার বললেন গোলাম তাহলে বুঝ কেও তোরে বাঁচাবে না আমার সময় কমে যাচ্ছে গোলাম এটা হচ্ছে মূল বিষয় এখানে লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে বুঝাইয়া দেই তোমাদের পায়ে ধরে বলে যাই বাইরে বাবা তোমরা শোনো সবাইকে বলছি সবাইকে বলছি শোনো আকবার হলেও আল্লাহ রে চিনো আল্লাহরে বুঝো চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী থাকবেন না খান বাড়ির খান বাড়ি থাকবে খান সাহেব থাকবেন না চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে চেয়ারম্যান থাকবেন না এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি থাকবেন না একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে থাকবেন না শুধু আপনি কথা বলেন এর আগে ভালো হয়ে যান এজন্য যুবক কষ্ট হচ্ছে না আপনাদের শোনো কি বুঝাতে চাই বুঝো দিল দিয়ে বুঝো তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত আসনা ব্যস্ত ব্যস্ত আসনা মসজিদে যাই ব্যস্ত ভালো কাজ ব্যস্ত আরে বুকা তুমি করি জানো না তুমি নিয়ে ব্যস্ত সম্পত্তি নিয়ে ব্যস্ত গাড়ি বাড়ি আর নিয়ে ব্যস্ত বুকা তুমি জানো না তুমি যতটুকুন ব্যস্ত তোমার চাইতে কুটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে ঠিক না বলেন তুমি কিসের ব্যস্ত কারো প্রতি কোন কষ্ট নাই বেতারাই দিল থেকে বলছি যুবক শুনো তোমার ব্যবসা নাকি সিলেট শহরে বিজনেস আছে তোমার আমেরিকা থাকে আগামী কালকে তুমি কয়েক লক্ষ টাকার পাথর বিক্রি করবা ভালো বিক্রি করবা রড সিমেন্ট বিক্রি করবা সারা দিন ব্যবসা করেছ ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই ব্যবসার সময় দিতে আসরের নামাজ নাই ব্যবসার সময় দিতে মাগরিবের নামাজ নাই ব্যবসার সময় দিতে ঈশার নামাজ নাই সারা দিন তো দুনিয়া 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 করে ব্যস্ত সারা দিন বিজনেস করে রাত্রবেলা যখন কেশের বাক্স খুলে টাকা গন্তে গিয়েছ টাকা তোমার বিজনেস তোমার দোকান তোমার যখন টাকা গন্তে গিয়েছ মনে বড় খুশি আস্ত কয়েক লক্ষ টাকা লাভ করেছি আরে বুকা জানো না তুমি যখন কেসের বাক্সে হাত দিয়েছ হয়তো জানো না তোমার কেসের বাক্সের ভিতরে হয়তো আজরাইল বসা ঠিক কিনা বলেন আজরাইল আল্লাহকে বলতেছে আল্লাহ শিখ আও আত্রুক ওরে ছাইড়া দিব না ধর্ম ও বলে টাকা তার ও বলে বিজনেস তার ও বলে সব তার একটা বারো তোমার শুক্রিয়া দায় করলো না আল্লাহ কয় একটা থাপ্পড় দে আল্লাহ থাপ্পড় দিলে কি হবে কয় মাথা ঘামবে তো মাথা ঘামলে কি হবে কয় ব্রেন স্ট্রোক ঠিক ঠিক ও যুবক তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি তোমার নাকি আমেরিকার সাপোর্টিং লেটার এসেছে তুমি নাকি কানাডা চলে যাইবা তুমি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছ তুমি স্টুডেন্ট বিষয় তোমার নাকি সব এসেছে তুমি নাকি বিয়ে করে স্পস বিশাল লন্ডন চলে যাচ্ছ তোমার পাসপোর্টে বিশাল লাগানো সবার কাছ থেকে বিদায় নিচ্ছ আগামীকাল সকাল দশটায় তোমার ফ্লাইট বাড়ির থেকে বের হবা বিদায় নিতে গিয়া সবার সঙ্গে কথা বলেছ রবের সাথে তোমার সম্পর্ক নাই আর এটা তো শুরু থেকে ডিস্টার্ব দিতেছে এই মাইকে তো এমনি কষ্ট দিতেছে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت كيف بابا কাজ শোনা যায় আমি আর কয়েক মিনিট কথা বলবো বিষয়টাকে বুঝাবার জন্য শুধু সামনের দিকে নিয়ে যাচ্ছি যুবক যে কথা বলতেছে কথার মধ্যখানে ছেদ পড়ে গেলে কথা থাকে না তোমাদেরকে যে কথা বুঝাতে চাই সবার কাছ থেকে বিদায় নিয়া বালিশের নিচে তোমার পাসপোর্ট রাইখা কি কুছি কাল কি চলে যাচ্ছে আমেরিকা এই চিন্তা করে বালিশে ঘুমাইছ হয়তো তোমার বালিশের দাম পঞ্চাশ হাজার টাকা তোমার আর কুলার কন্ডিশন টাইস সিরামিক করা তোমার বেড হয়তো এক লক্ষ টাকা তোমার কাঠ আর পালঙ্কের দাম হয়তো পাঁচ লক্ষ টাকা সব তো ঘুমাইছ যুবক বুকা তুমি জানো না হয়তো তোমার বালিশের নিচে আজরাইল বসা আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ ও আগামীকালকে আমেরিকা চলে যাচ্ছে একটা বারও তোমার কথা স্মরণ করে নাই এখন দামি বালিশে ঘুমাইছে আল্লাহ তুমি বলো কি করব আল্লাহ একটা নাক বরাবর একটা থাপ পড় দে থাপ পড় দিলে কি হবে বডি ঘামবে কো ঘামলে কি হবে হার্ট অ্যাটাক ঠিক বললাম না হয়নি এগুলা হয়নি কিসের অহংকার তোমার কিসের অহংকার এই জন্য যুবকদেরকে বলছি রবকে চিনো প্রেম তো রবের সাথে করবা রবকে একটাবার চিনো আরে বুকা তুমি কি করেছ তুমি তো গুনাই করেছো হয়তো সিনাই করেছো হয়তো নামাজ দি ছেড়েছ আর তো কিছু না রবটা বলছেন বললাম একটা বার আমাকে ডাক দে কথা দিলাম আর সে হাজিমে থাকবো না তোর ঘরের দরজায় হাজির হয়ে যাব হাজির যুবক কষ্ট হচ্ছে তোমাদের আর কয়েক মিনিট বুঝো যে কথা বলতে চাই যারা এখানে জোয়ান আছো তোমরা তো প্রেম করো প্রেম ঠিক খুব ভদ্র ঠিক বলো আমার বাড়িতে উগান্ডা না রে আমি তুই বাঙালি তোমাদের কন্ডিশন কোয়ালিটি সিস্টেম এডুকেশন আমার বুঝ আছে প্রেম করো আমিও প্রেমিক তুমিও প্রেমিক তুমি ভুল জায়গায় প্রেম করেছ যুবক তাহলে বুঝো তোমাকে কয়েক মিনিটে বুঝায়া দেই রবকে চিনো যুবক তুমি যার সাথে প্রেম করেছ তোমার প্রেমিকা তোমার গার্লফ্রেন্ড হয়তো স্মার্ট তার চামড়া বিউটিফুল তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা তার মুখের বয়ে শুনলে তুমি কুত্তার মতো ঘর থেকে বাইরে রাস্তায় যাও হ্যাঁ কথা বলার জন্য সারা রাত জেগে থাকো রাত জেগে ওই মেয়ের সাথে কথা বলো আরে বুকা ওই মেয়ের সাথে প্রেম করতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ এই মেয়ের সাথে প্রেম করতে গিয়া তুমি আজকে ফ্যান্সি ডিল ইয়াবা খাওয়া শিখেছ এই মেয়ের সাথে সম্পর্ক রাখতে গিয়া বিদেশে তিরিশ বছর কাজ করে সব টাকা মেয়ের ফ্যামিলিতে খরচ করেছ আরে পুকা তুমি জানো না এই মেয়েটা যদি আজকে রাত্রে মইরা যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা যুবক তোদের পায়ে ধরে বলে যাচ্ছি যেই মেয়ের সাথে প্রেম করলা আজকে তোমাকে বলছি যার জন্য জিন্দেগি নষ্ট পড়ালেখা বাদ দিয়েছ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো সারা দিন একটা পাগলের মতো থাকো তোমার কেউলা কেসে পাগল বেশে দেখা যায় আরে বুকা যার জন্য জিন্দেগি নষ্ট করেছ বিদেশ থেকে টাকা পয়সা তার পিছনে দিয়েছ দেশে ইনকাম করে সব তার মা বাপকে দিয়েছ আরে বুকা তুমি জানো না যার পিছনে জিন্দেগির পনেরো বিশটা বছর কাটিয়েছ ওই মেয়ে যদি আগামী কালকে তোমার থেকে স্মার্ট তোমার চাইতে টাকাওয়ালা

খাদিজার সঙ্গে কম্বলের নিচে আল্লাহ আর আমি আর সে আসিমে একা একা ভাল লাগে না প্রেমিক খাদিজার সঙ্গে থাকলে হবে না খাদিজাকে কম্বলের নিচে রাইখা দাও ফাতেমা কার এক জায়গায় রাইখা দাও বন্ধু তুমি ঘুমাইবা লতা খুজু হো সেনে তুম বলে নাম আমি রব তোমার জন্য ঘুমাই নাই একটা কম্বল ছাড়ো ঠান্ডা পানি দিয়ে অজু করে সেজদায় পড়ে ডাক দেও আর সে আসিমে থাকবো না সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবো রপ্ত তার নাম রপ্ত তো তার নাম রেখে দিব কোথায় এখানে রেখে দিলাম আর সামনে নিচ্ছি না আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া আমার মাইক চলে গেছে মাইক ই কোন কি তা বুঝিনা গঙ্গারhbarতে